আমি 1971-এ মুক্তিযুদ্ধে টাঙ্গাইলে যুদ্ধ করেছি কাদের সিদ্দিকীর নেতৃত্বে। আমার প্রধান দায়িত্ব ছিল ভারত থেকে অস্ত্রশস্ত্র এবং গোলাবারুদ আনা। আমরা যেহেতু দেশের অভ্যন্তরে যুদ্ধ করেছি, আমাদের কোনো সাপ্লাই লাইন ছিল না, তো আমি অস্ত্র আনার উদ্দেশ্যে তিনবার ভারতে গিয়েছি। প্রথম যাই জুলাই মাসের মাঝামাঝি, সেখানে অনেক জীবনের ঝুঁকি নিয়ে অনেক কষ্টে ভারতে ভারতীয় বাহিনীর ব্রিগেডিয়ার শান্ত সিংয়ের সাথে সাক্ষাৎ করি এবং পরের দিন ব্রিগেডিয়ার শান্ত সিং আমাকে 1-1 কমিউনিকেশন জোনের কমান্ডার মেজর জেনারেল গিরের অফিসে নিয়ে যান, তুরার অদূরে তার যে হেডকোয়ার্টার সেখানে। জেনারেল গিল আমাকে বললেন যে আমরা খুশি হয়েছি তুমি আমাদের সাথে যোগাযোগ করতে এসেছ, আমরা ভারতীয় পাকিস্তানি বাহিনীর মেসেজ ইন্টারসেপ্ট করে জানতে পেরেছিলাম যে তোমরা টাঙ্গাইলে যুদ্ধ করছো পাকিস্তানিদের সাথে, তোমাদের সাথে যোগাযোগ করে ব্যর্থ হয়েছি, তো তুমি আজকে এসেছো, আমরা কিভাবে তোমাকে হেল্প করতে পারি। আমি বললাম আমরা দেশের অভ্যন্তরে যুদ্ধ করছি, আমাদের প্রচুর গোলাবারুদ আধুনিক অস্ত্রশস্ত্র দরকার। তিনি বললেন তুমি যত পারো নিয়ে যাও, সেই সাপ্লাইয়ের কোনো সমস্যা নেই। আমি প্রথমবার প্রায় 12টি নৌকা ভর্তি করে অস্ত্র গোলাবারুদ স্বয়ংক্রিয় অস্ত্র যমুনা নদী হয়ে ভোপালে চলে আসি, দ্বিতীয়বার অস্ত্রের জন্য যাই জুলাই মাসের শেষে এবং তৃতীয়বার যাই আমি নভেম্বর মাসের প্রথম দিকে। সেইবার 7ই নভেম্বর লেফটেন্যান্ট জেনারেল অরোরা, যিনি জিওসি ছিলেন ইস্টার্ন কমান্ডের, তার সাথে আমার সাক্ষাৎ হলো মেজর জেনারেল গিলের অফিসে। সেখানে উপস্থিত ছিল ব্রিগেডিয়ার শান্ত সিংহল উপস্থিত ছিলেন। তো আমরা তিনজন যখন চারজন যখন তার সাথে কথা বলছিলাম, লেফটেন্যান্ট জেনারেল অরোরা আমাকে জানালেন আজকে আমি তোমাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গোপনীয় বার্তা তোমাকে দিব, এই গোপনীয় বার্তাটি নিয়ে তোমার কমান্ডার কাদের সিদ্দিকীকে জানাতে হবে, তুমি প্রথম জানলে এবং দ্বিতীয় ব্যক্তি কাদের সিদ্দিকী, এছাড়া যেন কেউ জানতে না পারে। সেই বাণীটি ছিল, গোপন বাণীটি ছিল ভারতীয় বাহিনীর 1 ব্যাটালিয়ন প্যারাট্রুপস নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের প্রথমে টাঙ্গাইলে অবতরণ করবে, সেই প্যারাট্রুপসকে টাঙ্গাইল মুক্তি বাহিনীর দায়িত্ব হবে তাদেরকে প্রোটেকশন দেওয়া যাতে পাকিস্তানিরা তাদেরকে অবতরণের সময় অ্যাটাক না করতে পারে, দ্বিতীয়ত কোথায় নামবে সেই জায়গাটি সিলেক্ট করা, তৃতীয়ত একজন ভারতীয় সেনাবাহিনীর অফিসার টাঙ্গাইল